বর্তমান যুগে ইলেকট্রনিক্স ডিভাইস অনেকটাই পরিবর্তন এসেছে। বিভিন্ন ইকুইপমেন্টে পরিবর্তন আনা হয়েছে। এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে বিভিন্ন ব্যাপক পরিবর্তন হয়েছে, যে জিনিসটা আমাদের না জানলেই না আজকের এই ভিডিওতে। যেমন ধরেন, আমরা যখন কাজ শিখব ইলেকট্রনিক্সে, তখন আমাদের কাজ শেখার জন্য যে ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে যে পার্টসগুলো থাকে অবশ্যই আমাদের জানা প্রয়োজন। দেখেন, বর্তমান সময়ের যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটা এত পরিবর্তন হয়েছে যে আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সেই সুপার, যেটা বড় কম্পিউটার ছিল, সেই কম্পিউটার এখন পকেটের ভিতরে নেওয়া যায়। এখানে আমাদের যে সার্কিট ডিজাইন, সেটার পরিবর্তন হয়েছে। তাই বলে কি পার্টস কম এখানে আছে? না, পার্টস আরও বেশি লাগানো হয়েছে। তার কারণ, আমাদের যে মোবাইলটাই, আপনার হাতে যে মোবাইলটা আছে, দেখেন এই মোবাইলে আগে ক্যামেরা ছিল না, আগে আপনার ভিডিও প্লেয়ারের সিস্টেম ছিল না, আগেকার যে মোবাইলগুলো সেগুলোতে আপনার অডিও কোনো গান শুনতে পারতেন না, আবার নেটও চালাইতে পারতেন না। কিন্তু ক্রমান্বয়ে আমাদের কম্পিউটারেরও সিস্টেমটা সেরকম হয়ে গেছে যে কম্পিউটারের ভিতরেও আপনি ক্রমান্বয়ে কম্পিউটারের যে ল্যান্ড কার্ড ছিল, সেই ল্যান্ড কার্ডটা এখন বিল্ট ইন হয়েছে, সাউন্ড কার্ড ছিল আলাদা, সেই সাউন্ড কার্ডটা বিল্ট ইন হয়েছে। ক্রমান্বয়ে আমাদের আস্তে আস্তে ইকুইপমেন্টগুলো খুব ছোট হয়ে আসছে। সেখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি জানেন? আমারও প্রশ্ন আসে, এখানে কি পার্টস কম লাগানো হয়? না, বরঞ্চ আরও খুব শক্তিশালী এবং ছোট ছোট চিপ এবং ছোট ক্ষুদ্র ন্যানো পার্টসগুলো লাগানো হয়, যেটাকে আমরা চিপ পার্টস বলি। এই চিপ পার্টসের কিছু নাম আছে, যেমন চিপ রেজিস্টর, চিপ ক্যাপাসিটর, চিপ ট্রানজিস্টর, চিপ ইন্ডাক্টর। এরকম ছোট ছোট পার্টসের সমন্বয়ে কিন্তু ডিভাইসটার কার্যক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে ছোট একটা চিপ পার্টসের সাথে পরিচয় করাই দিতে চাই, সেটার নাম এসএমডি রেজিস্টেন্স, সারফেস মাউন্ট রেজিস্টেন্স। এটা খুবই ছোট, কিন্তু মান আমাদের কার্বন রেজিস্টেন্স এবং ফিল্ম কার্বন রেজিস্টেন্সের মতোই কাজ করে, এবং তার চেয়ে কার্যক্ষমতা বেশি কম তা না, কিন্তু খুব অল্প জায়গাতে এর কার্যক্ষমতা একই রকম হবে, কিন্তু জায়গা লাগবে খুব ছোট স্পেসে। সেই জন্যই তো আমাদের এই সার্কিটগুলো ক্রমান্বয়ে ছোট করতে পেরেছে বৈজ্ঞানিকরা দিনের পর দিন চেষ্টা করে। তা চলুন আমরা এসএমডি মাউন্ট সারফেস রেজিস্টেন্সের কি এবং এর ক্যালকুলেশন কিভাবে করা হয় এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেইগুলো একটু জাস্ট ধারণা নিয়ে নিই, যেহেতু আমাদের ইলেকট্রনিক্সের কাজ করতে হবে। আর ভুলে যাবেন না, ইলেকট্রনিক্সের কাজের জন্য আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কার্বন ফিল্ম রেজিস্টেন্স, পটেনশিওমিটার রেজিস্টেন্স বা ভেরিয়েবল রেজিস্টেন্স, এরপর আমরা যে রেজিস্টেন্সের বিষয় এই ভিডিওতে জানব, সেটা হলো সারফেস মাউন্ট বা চিপ রেজিস্টর। এই রেজিস্টর সাধারণত বর্তমানে সকল ডিভাইসে ব্যবহার হয়, কারণ এই রেজিস্টর আকার অনেক ক্ষুদ্র হয়, তাই এটি ব্যবহার যে কোনো ইলেকট্রনিক সার্কিটে কম জায়গা লাগে। এই রেজিস্টর সাধারণত সিরামিক বেজের উপরে কার্বন যৌগিক প্রলেপ দেওয়া হয় এবং দুই প্রান্ত হতে টার্মিনালের বের করা হয়। এটা দেখতে অনেকটা চিপের মতন, তাই এই রেজিস্টরকে চিপ রেজিস্টরও বলা হয়। চিপ রেজিস্টরের মান নির্ণয়, সারফেস মাউন্ট রেজিস্টর।
ক্ষেত্রে এসএমডি রেজিস্টেন্সের ক্ষেত্রে ফিল্ম কার্বন ফিল্ম রেজিস্টেন্সের মতনই অনেকটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। আসলে কার্বন ফিল্ম ব্যান্ড রেজিস্টরের যদি আমরা মান সুন্দর মতন বুঝতে পারি তাহলে আমাদের এসএমডি রেজিস্টেন্সের ক্ষেত্রেও এটা বোঝা কষ্ট হবে না। ধরুন আমরা যদি ফার্স্ট ব্যান্ড ব্রাউন, ব্রাউন অর্থ এক, আমরা এখানে এসএমডির ক্ষেত্রে এক নাম্বার নাম্বারিং করা থাকবে, সোজা কথা নাম্বার করা থাকবে। আমাদের কার্বন ফিল্ম রেজিস্টেন্সের উপরে থাকে ব্যান্ড, আর এখানে থাকে কালার কোড, থাকে কালার ব্যান্ড, থাকে এখানে থাকবে নিউমেরিক্যাল কি থাকবে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তা ধরুন 1 হলো আমাদের কি ব্রাউন, সেই জন্য মান 1। কার্বন ফিল্ম রেজিস্টেন্স হবে ব্রাউন, এসএমডি রেজিস্টেন্স হবে 1। 2 এখানে আমি 3 নাম্বার, তিনটা ব্যান্ডের রেজিস্টেন্সের 3 ডিজিটের রেজিস্টেন্সের মান নির্ণয় করা দেখাই দিচ্ছি। 2 হলো আমাদের কি হবে কার্বন ফিল্ম রেজিস্টেন্সের, 2 হবে রেড। 3 হবে অরেঞ্জ, এখানে আমাদের 3 ধরে, 3 হলো লাস্টের 3টা শূন্য। দেখুন এখানে আছে কি 1 ব্রাউন, 2 রেড, এরপরে 3 অরেঞ্জ, এই জন্য 3টা শূন্য। এখানে 12,000 ওহমস, এটা যদি আমরা কিলো ওহমসে করি 12K, এটা আমরা যদি 12K পর্যন্তই রাখি এইভাবেই দেখা যাবে। তাছাড়াও আমাদের এসএমডি রেজিস্টেন্সের উপরে যদি 1.2K, 1.3K এরকম যদি থাকে, যেমন 4 ব্যান্ডে আমরা আসি, তাহলে কি হবে আমাদের 1R2 এরকম লেখা থাকবে। দেখুন এখানে 1, 2, 4, 0, 0, 0, 0, 0 ওহমস, এটাকে আমরা কিলো ওহমসে করি, হ্যাঁ 12,400 কিলো ওহমস, এটাকে যদি মেগা ওহমসে করি এই যে 12.4 মেগা ওহমস। এইখানে এসএমডি রেজিস্টেন্সের একটা সুবিধা হলো 12 পয়েন্ট আছে না, পয়েন্ট আছে, এখানে হবে আর লেখা থাকবে, আর 4, হ্যাঁ কে কে থাকবে, কে এম থাকলে শুধু এম থাকতে পারে, তাহলে মেগা হোমস অথবা ওহমসের চিহ্ন থাকবে ওহমস। এটা খুব সহজ, এটা এমন কিছু কঠিন নয়। আর ইআইএ যে লেখাটা আছে, ইআইএ অর্থ হলো আমাদের এখানে এসএমডি রেজিস্টেন্সের কথা বলতেছে, এসএমডি রেজিস্টার্স দ্যার ইজ নো ওপেন নট রুম ফর দ্য ট্রেডিশনাল কালার ব্যান্ড কোড টু বি প্রিন্টেড অফ দেম, সেখানে কালার ব্যান্ডের কোনো কোড প্রিন্টেড থাকে না। দেয়ারফোর তাছাড়া নিউ রেজিস্টার এসএমডি কোড ওয়ার ডেভেলপড, দিন দিন ডেভেলপ হচ্ছে সেখানে নিউ এসএমডি কোডের জন্য হয়েছিল। দ্য মোস্ট কমনলি সিন কোড আর দ্য 3 and 4 ডিজিট সিস্টেম অ্যান্ড অ্যান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ অ্যালায়েন্স, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ অ্যালায়েন্স যারা করছে, এরা সাজাইছে, তারা 3 অথবা 4 ডিজিটে সাজিয়েছে, সেই জন্য এটা আমাদের ইআইএ লেখা থাকে। এই যে লাস্টের এইটা ইআইএ, এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, ই, এফ, এইচ, আর, এস, এক্স, ওয়াই, জেড, এটা অন্য মানের হয়ে যেতে পারে, এটাও আর এক ধরনের কালার কোডের এরকমও থাকতে পারে। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এসএমবি রেজিস্টেন্সের মান অনেক সময় বোঝা যায়। তারপর তাছাড়া মিটার দিয়ে মেপও বোঝা যাবে, ডিজিটাল মিটার দিয়ে মাপলে অ্যাকুরেট বুঝতে পারবেন। এটা সহজ, সেই জন্য আর আপনাদেরকে এত ভেঙে বোঝানোর কিছু নাই, আপনারা অন্তত মোটামুটি ভালোই কাজ জানেন, আমি হয়তোবা জানি না। তা এখন চলেন আমরা আমাদের
চলে যায় রেজিস্ট্যান্স এর মান নির্ণয় এই গেলাম, এবার এর ব্যবহার কোথায় কোথায় ব্যবহার সেখানে আমরা চলে যাই। চলুন দেখি কোথায় কোথায় ব্যবহার হয়। এই রেজিস্টর সাধারণত ওহমস, কিলো ওহমস অথবা কার্বন ফ্লেম রেজিস্টরের মতো মান হয়ে থাকে। 1.4 থেকে 1.8 পর্যন্ত এটার মান থাকে। সারফেস মাউন্ট রেজিস্ট্যান্সের ব্যবহার, এই চিপ রেজিস্টর সাধারণত আধুনিক যুগের সব ডিভাইসে কম বেশি ব্যবহার হয়, যেমন কম্পিউটারের মাদারবোর্ড, কম্পিউটারের ভিজিও কার্ড, ল্যান কার্ড, মোবাইলের ক্যামেরা, সাউন্ড কার্ড, কম্পিউটারের সাউন্ড কার্ড। বর্তমান যুগে স্মার্ট টিভি এরকম বিভিন্ন সার্কিটে ব্যবহার হয়, কারণ বর্তমান যুগে সার্কিট অনেক আকারে ছোট তৈরি করা হচ্ছে, তাই এই ছোট সার্কিটের কারণে প্রত্যেক সার্কিট এই পার্টসগুলো ছোট আকারের, সেই জন্য ব্যবহার করা খুব সহজ হয়। ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডিক্টরের মতন এসএমডি বা সারফেস মাউন্ট রেজিস্টর্সের ব্যবহার করা হচ্ছে। তা এই ছিল ভাইজান আজকে সারফেস মাউন্ট রেজিস্টর্সের আলোচনা। সারফেস মাউন্ট রেজিস্টর্সের গুণগত মানও ভালো, এই রেজিস্টর্সগুলো খুব সহজেই নষ্ট হয় না, সেই জন্য বৈজ্ঞানিকরা এবং যারা আমাদের ইলেকট্রনিক্সের যে স্ট্রাকচার তৈরি করে মাদারবোর্ডে যে কোনো ডিভাইসের, সেই স্ট্রাকচারগুলো অনুযায়ী অবশ্যই এরা ব্যবহার করতে আগ্রহী হয়। তাছাড়াও এটা খুব কম জায়গা দরকার হয়, সেই জন্য বিভিন্ন মাদারবোর্ডে এটা সচরাচর এখন ব্যবহার হচ্ছে। তা ভাইজান, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পারলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমি আজকে এখানে।